আজি দেশভক্তি দিবস দেশভক্ত তরুণ রাম ফুকনের মৃত্যুদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে এই দিবসের ভরলুমুখত আয়োজিত বিশেষ অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্য সরকারের উদ্যোগত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত অংশ লওয়ার পাছত সংবাদ মাধ্যমের আগত কেইবাটাও বিষয়ত নিজের স্থিতি স্পষ্ট করে মুখ্যমন্ত্রীগুলো যেহেতু আজি দেশভক্তি দিবস তরুণ রাম ফুকনের মৃত্যুদিন উপলক্ষে আয়োজন করা হয় এই দিবসের ভরলুমুখতো বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্য সরকারের উদ্যোগত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত অংশ লওয়ার পাছত সংবাদ মাধ্যমক সম্বোধন করে আর নিজের স্থিতি স্পষ্ট করে কেবাটাও আমি মন্তব্য শুনাইছো। কালি নিশা পেটত গুলি লগা আর এজন আরক্ষীর জওয়ান মৃত্যু হয়েছে আর এই লৈ পেলাই মৃত্যুর সংখ্যা ছয়জনলৈ বাঢ়িছে, কিন্তু বাকি যিসকল আছে সকলো সুস্থ আর মই ভাবো যে বাকি সকল বিপদমুক্ত। প্রথমবারের বাবে অসমে এক ইঞ্চি মাটি এরি নিদিয়াকৈ অসম আরক্ষী তাতে থিয় হৈ আছে। অসম আরক্ষীর আইজিপি অনুরাগ আগরওয়ালার নেতৃত্বত অসম পুলিশের প্রায় 300 জন জওয়ান সীমান্তত আছে। আর এইবারে প্রথম যেতিয়া মেরাপানি তেরা পেরাপানি হয়েছিল আপনাদের জানে, সেই ইতিহাসলৈকে মই না যাও, এইবারে প্রথম যে এক ইঞ্চিও অসমে মাটি নিদিয়াকৈ অসম থিয় হৈ আছে। আর যোৱা দেড় মাহ দুই মাহত আমি 2020 চনের নভেম্বরত মিজোরামে যি মাটি লৈ গৈছিল, যোৱা দুমাহত আমি বহুত মাটি উদ্ধার কৰিছো। সমস্যা সমাধানের বাবে আমি বুরঞ্জী আর ইয়ার লগত জড়িত ঘটনা প্রবাহ লাহে লাহে বুঝি এটা সমস্যার ফালে আমি লৈ যাব লাগিব। অহা 6 তারিখে মেঘালয়ের মুখ্যমন্ত্রী লগত মোর বৈঠক আছে, অরুণাচলের লগতো সীমা সমস্যা সমাধানের প্রচেষ্টা চলি আছে। অসমের আজি এটা পিকুলিয়ার পজিশন যে চারিওফালে আমার সীমা সমস্যা আছে আর সেই সমস্যাবিলাক আমি লাহে লাহে সমাধান করিব লাগিব, নহলে আমার ওচর চুবুরিয়ার রাজ্যর লগত যেতিয়া সংঘাত চলি থাকে তেতিয়া স্বাভাবিকতে আমার বিকাশত বহুত অসুবিধা হয়। কিন্তু মিজোরামত এতিয়া বর্তমান যেটো প্রবলেম চলি আছে এইটো সীমাক লৈ নহয়, তেওঁলোকৰ বেলেগ ইন্টারেস্ট আছে আর সেইবিলাক ইন্টারেস্টর কারণে তেওঁলোকে আজি দুমাহৰপৰা যুঁজ বাগৰ কৰি আছে। আমি তেওঁলোকৰ লগত সিভিলিয়ানৰ লগত সংঘর্ষ নকৰাকৈ অসমৰ এক ইঞ্চিও মাটি এৰি নিদিয়াকৈ আমি যিখিনি ব্যবস্থা লব লাগে আমি লৈ আছো।